চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের দুই গ্রুপের সংঘর্ষে ত্রিবার্ষিক কাউন্সিল পণ্ড। মঞ্চে বসাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ ও ককটেল হামলায় জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল পণ্ড হয়ে গেছে। আজ বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল শুরুর প্রাক্কালে মঞ্চের সামনে পিছনে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সমর্থকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মুখলেসুর রহমানের লোকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর প্রায় 15 মিনিট পর তার সমর্থকরা মঞ্চের প্রায় 100 গজ দূরে বরিন্দারা মোড়ে পরপর 4টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ কাউন্সিল স্থগিত করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পুলিশ প্রহরায় সার্কিট হাউসে পৌঁছে দেওয়া হয়। কাউন্সিলে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন, সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।